মাঝ আকাশে বন বন করে ঘুরে মাটিতে পড়ল হেলিকপ্টার। কেদারনাথের এই দৃশ্য দেখে আতঙ্কিত পুণ্যার্থীরা। ঘটনার এই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। মাঝ আকাশে বন বন করে ঘুরে মাটিতে পড়ল পুণ্যার্থী বোঝাই হেলিকপ্টার। হার হিম করা দৃশ্য কেদারনাথে। কেদারনাথের এই ভয়াবহ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুণ্যার্থীদের মধ্যে। কেদারনাথের হেলিকপ্টার দুর্ঘটনার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ভারতের বিখ্যাত তীর্থযাত্রাগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র হল কেদারনাথ। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত কেদারনাথ মন্দিরকে মহাদেবের বাসস্থান বলে মনে করা হয়। কেদারনাথ ধাম হল দেশের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। শীতকালে এই অঞ্চল বরফের তলায় চাপা পড়ে যায়, সেই কারণে ৬ মাস বন্ধ থাকে কেদারনাথ ধাম। ভাইফোঁটার পরের দিন ৬ মাসের জন্য বন্ধ করা হয় মন্দিরের দরজা। সেই সময় একটি প্রদীপ মন্দিরের ভেতর জ্বালানো হয়। আশ্চর্যের বিষয় হল ৬ মাসের পর অক্ষয় তৃতীয়ায় যখন মন্দিরের দরজা আবার খুলে তখন দেখা যায় একইভাবে সেই প্রদীপ জ্বলছে। মন্দির বন্ধ করে কেদার বাবার মূর্তি ও লাঠি ৬ মাসের জন্য উখি মঠে নামিয়ে আনা হয়। অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে কেদারনাথ মন্দিরের দরজা খুলে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে চারধাম যাত্রা। প্রতিদিন লাখো লাখো পুণ্যার্থী সমাগম হয় কেদারনাথ ধামে। বর্তমানে চারধাম যাত্রায় ঠিক ঠিক করছে পুণ্যার্থীদের ভিড়। কেদার বদ্রী পাড়ি দিয়েছেন বহু মানুষ। পুণ্যার্থীদের নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছে হেলিকপ্টার। আর সেই হেলিকপ্টার অবতরণের পথেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। পুণ্যার্থীদের নিয়ে হেলিপ্যাড ছেড়ে উড়ছিল হেলিকপ্টার, কিন্তু কেদারনাথে নামার মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। হেলিকপ্টারটি কয়েক চক্কর খেতে খেতে হেলিপ্যাড থেকে ১০০ মিটার দূরে মাটিতে পড়ে। সেই ঘটনার শিউরে ওঠা একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সূত্রের খবর অনুযায়ী এদিন সকালে শুক্রবার সকাল থেকেই কেদারনাথের আবহাওয়া ঠিক ছিল না। রুদ্রপ্রয়াগ থেকে ওই হেলিকপ্টারটি ৬ জন যাত্রীকে নিয়ে কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সকাল ৭:০৫ নাগাদ কেদারনাথের হেলিপ্যাডে হেলিকপ্টারটি ল্যান্ড করতে গিয়েই সমস্যা হয়। খারাপ আবহাওয়ায় বেসামাল হয়ে পড়ে যাত্রীবাহী হেলিকপ্টারটি। নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের সামনে হেলিকপ্টারটি অবতরণের আগেই মাটির কাছাকাছি ঘুরতে থাকে। এরপর অসম্ভব দক্ষতার সঙ্গে নির্দিষ্ট অবতরণের জায়গা থেকে ১ কিলোমিটার আগে জরুরি অবতরণ করান পাইলট। কোনো ক্রমে প্রাণ বাঁচে হেলিকপ্টারের মধ্যে থাকা তীর্থযাত্রীদের। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে হেলিপ্যাডে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন। হেলিকপ্টারটি অবতরণ করতে গিয়ে শূন্যে দুলেই চলেছে। এরপর গোল গোল করে পাক খেতে খেতে হেলিপ্যাড থেকে সরে এসে নিচে মাটিতে ঠোক্কর খায়। হেলিকপ্টারের ওই দশা দেখে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সকলে। হেলিকপ্টারটি দাঁড়িয়ে যেতেই ছুটে আসেন বিপর্যয় মোকাবেলা বাহিনী। যদিও যাত্রীরা সকলেই সুস্থ আছেন, কারো কোনো চোট আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, উত্তরাখণ্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন ০৩২১৫২৫৭৬০৩।